इधर कारण आज की वेरिफिकेशन नहीं था, आज के मैं वीडियो को ले रहा हूँ ऊपर वाला, ठीक है। शुद्ध मी यार, मी लड़कियों का मेला लगा है, अब मैं देखते हैं, सब मैं देखते हैं। जा सर गाइस, आशा করি তোমরা থাম্বনেলটাতে বুঝতে পেরেছো আমি এখন রেডি শেডি হয়ে কোথায় যেতে চলেছি। গাইস তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি কলেজে যাব। এতদিন শুধু শুনে এসেছিলাম যে কলেজ কলেজ কলেজ, বাট আজ সত্যি আজ কলেজে যাব। তো কলেজে আজ প্রচুর আনন্দ ও মজা হবে, কারণ সব ফ্রেন্ড একসাথে হবে অনেক দিন পর। তো আজ কলেজের অভিজ্ঞতা, কলেজটা কেমন তোমাদের সাথে আজ প্রচুর শেয়ার করব। সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজবাজ করে করে গোসল ফোসল করে রেডি হয়ে গেছি, যাতে আজ ফার্স্ট দিন কলেজে যাব প্রচুর আনন্দ হবে। কারণ ফার্স্ট দিন কলেজ আর ফার্স্ট ডে স্কুলের মজাটাই পুরো আলাদা, তোমরা বুঝতেই পারছো। তো আর একটা কথা হলো যে আমি ভিডিও শুরু করলেই ওয়েদার এইরকম হয়ে, দেখো চারিদিকে পুরো মেঘলা হয়ে আছে, পুরো বৃষ্টি আসবে আসবো মতো ভাব হয়ে আছে। আমি ভিডিও করলে এইরকম উপরবেলা, আমার সাথে শুধু শত্রু। তো কি হয়েছে গাইস, তো আমি আজকে কলেজ যাবো, কেননা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হোক আমি ভিজে ভিজে কলেজে যাওয়া লোক। তো চলো গাইস, বেশি না লেট করে, আমি বাসে করে যেতে হবে তো লেট হয়ে যাবে। তো চলো আমি নিচে দুধ কিছু খেয়ে, দাঁড়াও আমি না কিছু একটা ভুলে যাচ্ছি, আমি মনে আসছে আমি কলেজে যাবার আনন্দে আমি ভুলেই গেছি ইন্ট্রো দেওয়ার কথা। চলো চলো ইন্ট্রোটা দিয়ে ডাইরেক্ট কলেজে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো হোয়াটসঅ্যাপ বাঙালি কেমন আছো, আমি সামিম, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সামিম ব্লগস। মজা আয়া, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता। तो गाइस इबार डायरेक्ट हम कॉलेज गए, वीडियो टी कंटिन्यू करबो, तो लेट्स गो। মাত্র কলেজে এসেছি, আসতে না আসতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো চলো গাইস ভিতরে কলেজের ভিতরে ঢুকে ভিডিও কন্টিনিউ করছি। 5 মিনিটস লেটার। তো গাইস আজকে কলেজের আসতে না আসতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য কলেজের ভিতরে সে ভিডিও শুট করছি। আর কলেজের ভিতরে ঢুকতে ঢুকতে এত ভিড় কি বলবো, যদি ওখানে 500 জন ছেলে মেয়ে থাকে তার মধ্যে 400টা মেয়ে 100টা ছেলে। সেই জন্য আমি একটু ফাঁকা জায়গায় এসে ভিডিও শুট করছি, কেননা একটু পাবলিকের ভিতরে ভিডিও শুট করছি, প্রচুর সাউন্ড আসছে, নিজের লজ্জাও লাগছে সেই জন্য। কলেজের ভেতরে এত রুম কি বলবো, কোনটা কাজের রুম সব গুলিয়ে যাচ্ছে, বাট আস্তে আস্তে আসলে সব চিনে যাবো, কোনটা প্রিন্সিপাল রুম, কোনটা টিচার্স রুম, কোনটা ইউনিয়ন রুম, সব আস্তে আস্তে চিনে যাবো। তো সেই জন্য আর কলেজের প্লেগ্রাউন্ডটায় প্রচুর ঘাস হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছো ভাই সব। কলেজ প্লেগ্রাউন্ডটা দেখো গাইস, পুরো খেলা বন্ধ হয়ে গেছে বলে পুরো ঘাসে ঘাস হয়ে গেছে, বাট আস্তে আস্তে কলেজ ফের আগের মতো কন্টিনিউ হয়ে গেলে বাট তখন ফের আগের মতো হয়ে যাবে। গাইস আমি কলেজে সেই একটা জিনিস ফলো করলাম যে কলেজে স্কুলের মতো প্রচুর তো, কেননা কলেজে যে যার মতো করে চলছে, আর স্কুল লাইফটা ছিল যে বন্ধুরা বন্ধুদেরকে হেল্প করতো, বাট এখানে সেটা আর হচ্ছে না, সব যে যার মতো করছে। গাইস আমি কলেজে এসেই শুনলাম আমাদের ভ্যারিফিকেশন নাকি হবে 26 তারিখ, আজকে হচ্ছে যারা অনার্স আছে তাদের আজকে হচ্ছে, আমাদের হবে 26 তারিখ। তো ফালতু ফালতু আসা হয়ে যাবে, তো কী করবো, চলো তোমাদের পুরো কলেজ রুমটা পুরো ঘুরিয়ে এক্সপ্লোর করে তারপর ঘুরিয়ে তারপর বাড়ি চলে যাবো। চারিদিকে শুধু মেয়ে আর মেয়ে, লড়কিও কা মেলা লাগা হয়, ছেলেদের ভাগ দেখা যায় না, শুধু মেয়ে আর মেয়ে, কি বলবো। এখন সেকেন্ড ফ্লোরে আছি, তো সেকেন্ড ফ্লোরতে গাইস কলেজের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে পুরো, চার সাইড পুরো একদম। গাইস আমি এখন তিনতলায় আছি, তিনতলায় পুরো সবে নিউ নিউ তৈরি হয়েছে, এখন ঠিক হয়নি কোনটা কাদের রুম। এখান থেকে তিনতলা থেকে পুরো বাইরে ব্যাকগ্রাউন্ড, তিনতলা থেকে কেমন লাগছে দেখো ভিউটা, লুক এট দিস ভিউ গাইস, অসাধারণ লাগছে,
সবচেয়ে তিনতলাটাই বেস্ট, কোনো সাউন্ড নেই, পুরো এখান থেকে জল পড়ছে এখানে। এখন একটু কিছু ফ্রেন্ড এসেছে, তাদের সাথে একটু তোমাদের দেখা করাবো, তো চলো। A few moments later. তো গাইস চলে আসলাম ফ্রেন্ডের কাছে। এই যে দাদা একবার হাই করে দাও, এটা হলো ফারাদ, মেয়েদের মেয়েদের বড় হারামি হো বেটা। এটা হলো ইজাজ, দাদা একবার একবার হাই করে, দাদা একবার ক্যামেরায় হাই করে দাও। এটা হলো রাজীব, কি বলছো দাদা? না কিছু বলো দাদা, ক্যামেরায় কিছু বলো। আরে ওর মোরা গজব বেজতি হে। এদের কারোর আজকে ভেরিফিকেশন নেই, তাও আজকে এসছে। সব মেয়ে বাজ, সব মেয়ে দেখতে এসছে, সব মেয়ে দেখতে এসছে। যাস না, যাস না, ওইদিকে কেউ নেই, এই দিকে আছে। 72 hours later. সব চলে যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা একবার হাই করে দাও, একবার যাওয়ার পথে একবার হাই করে দাও, হাই করে দাও দাদা। তাহলে কবে ভেরিফিকেশন? 24 hours later. আমি কলেজ থেকে একটু ব্যাংকে এসেছিলাম, তো সেই জন্য আর ডাইরেক্ট ব্লগ করতে পারিনি, আর গরম ছিল তো সেই জন্য। বাট এখন ব্যাংকের কাজ মিটে গেছে, এবার ডাইরেক্ট বাড়ি যাবো, বাড়ি গিয়ে ভিডিওটি কন্টিনিউ করবো। এই সবে মাত্র বাড়ি ফিরলাম, তো প্রচুর কষ্ট হচ্ছে। আজকের কলেজের অভিজ্ঞতা বুঝতে পারলে কেমন কলেজটা? তো চলো দেখা হচ্ছে নেক্সট আনাদার ভ্লগে। ভিডিওটি এখানে এন্ড করছি, তো দেখা হবে নেক্সট আনাদার ভ্লগে। তো ভিডিওটি ভালো লাগলে যা যা করার করে দিও, লাইক মারো, আর আগার তুম লোগ নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন হ্যায় উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাত্তি, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জানা চাহিয়ে। আব মে ভি জা রাহা হুঁ, মুঝে পয়সো কে পিছে ভাগনা হ্যায়। বাই, তো টাটা, বাই বাই, টেক কেয়ার।